হ্যালো গাইজ, গুড আফটারনুন। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারলাম না, কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। মামার বাড়িতে আজকে তৃতীয় দিন, আর সবাই মিলে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, সেটা হচ্ছে আমার মামার মামার বাড়ি, মানে আমার মায়ের মামার বাড়ি, আমার হচ্ছে দাদু বাড়িতে। রাস্তায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তো এখানকার গ্রাম্য পরিবেশ সেখানে বেড়াতে এসেছি। তো আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নেব বলে তোমাদের কাছে আসলাম। তো চলো দেখা যাক কি কি হতে থাকে। দাদুর বাড়িতে এসেছি অনেকদিন পরে, আর এত লোকজন না, ওই জন্য রান্না করতে একটু দেরি হচ্ছে, সবার একসাথে রান্না হচ্ছে, ওই জন্য একটু রান্না করতে দেরি হচ্ছে। তো খিদে পেয়ে গেছে, যাই হোক, তো একটু পরে খাওয়া দাওয়া দেওয়া হবে, খাবার দাওয়া দেওয়া হবে। আমার তো চোখ বুঝে গেছে। আমরা এখন মাঠে মাঠে ঘুরছি, এখন রান্না বান্না হয়নি, একটু দেরি আছে। তো আমরা এখানে ঘুরতে চলে এসেছি। এখন দাদুদের প্রচুর সম্পত্তি, 100 বিঘা সম্পত্তি ছিল আগে, বললাম না জমিদার ফ্যামিলি, 100 বিঘা সম্পত্তি ছিল, তার মধ্যে এখন মনে হয় অনেকটা কমে গেছে। পুরো এই যে জমি টমি দেখতে পাচ্ছ সব দাদুদের, আর পুকুর দেখাবো সামনে গিয়ে, কি বড় বড় মাছ ধরেছে পুকুর থেকে। এই যে তিনজনে দেখো না এসছি, আর আমার বরটা সামনে সামনে চলে আছে, একটু মুখ দেখায়নি। কি সুন্দর গ্রামের পরিবেশ, প্রচুর হাওয়া টাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু রোদটা কমে গেছে, ভালো লাগছে। গাইজ এখন চলে এসেছি পুকুরে। এটাকে পদ্মা পুকুর বলে। তো গাইজ এই যে পুকুর চলে এসেছি, এখানে প্রচুর বড় বড় মাছ পাওয়া যায়, বিশাল বড়, পুরো দিঘির মতো পুকুরটা দেখো, কি বড় পুকুরটা, সব দেখতে এসেছি আমরা, আগেও আমি আসতাম এখানে। না না, দিদার বাবা মা কে এখানে পুড়িয়েছে, দিদার বাবা আর মা দেখতে। এদের সে মোটা মোটা মাছগুলো আমি ভাবছি কিনে আনছে এখান থেকে, জাল দিয়ে তুলেছে। তো জমিদার যে ছিল তাকে পুরানো হয়েছে এখানটাতে। এখানে জানিস পদ্ম ফুল হতো এই পুকুরটাতে, এখানে প্রচুর পদ্ম ফুল হতো। ওই তো পদ্ম রে পড়ে আছে, এখন হয় না পদ্ম ফুলগুলো, পরিষ্কার করে দিয়েছে জলটাকে। এখানে এসে কেমন লাগছে বল? ভালো লাগছে। কেমন লাগছে বল? আমি তো ভাবছিলাম এ সব থেকে বোরিং ফিল করবে বলে বাবারই কোথায় চলে আসলাম, কিন্তু যাই হোক বলছে ভালো লাগছে, এটাই ভালো লাগছে শুনে আমার ভয় লেগে যায় না। আর মাসি আরে এসে, তাহলে মাসি ঠিক পেড়েই নিত, মাসি আরে এসে মাছটা ধরতে দেরি হয়েছে না। মাসি ওপিনিয়ন দাও, তোমার মামার বাড়িতে আছে কেমন লাগছে বলো? খুব ভালো। কতদিন বাদে মামার বাড়িতে আসলে? একটা লেকচার দাও সাজিয়ে দিই। 1 বছর পর। তোমার মামার কি জমিদার ছিল? 8 বছর পর বাপের বাড়ি এলে? বাপের বাড়ি না, মামার বাড়ি। মামার বাড়ি মাসি লিপস্টিক থেকে খেয়ে নিয়েছে। বলছি তোমার মামার কি জমিদার ছিল? জমিদার ফ্যামিলি তোমার দাদু ছিল না? এসি 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 100 বিঘা সম্পত্তি ছিল, বলবে তো আমার দর্শক তো জানো। দিদার বাপের বাড়িতে এসে কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিলেটিভ বলতে বলো, মামপির আমার দাদু বাড়ির মামা বাড়ি, ঠিক আছে। তো এখানে আমরা এসেছি, আর এই একটা পুকুর দেখছো, খুব বড় একটা পুকুর, আর মাছগুলো এই এই সাইজের কাতলা রুই। আর পুকুরটা বলো কত বিঘা? আমি একটু আইডিয়া করছি দাও বলো, মানে জমিতে জমিতে হেঁটে হেঁটে মামার বাড়িতে আসতো তখনকার দিনে। এ জায়গাটার নাম হচ্ছে ব্রাহ্মণ বেড়, ব্রাহ্মণ বেড়িয়া, ব্রাহ্মণ বেড়। মা দুজন এখন দেখছে পুরোনো স্মৃতি ওদের, ও মা এখানেই থাকতে পার। বেবস তাহলে ভালো লাগছে তো এখানে এসে? বেবস তাহলে ভালো লাগছে এখানে এসে? কি গাছ বলুন তো গাইস, আপনাদের এটা কোশ্চেন করলাম, ঠিক আছে এটা বলে দিতে পারেন? তুমি যা বলবে একটু জোরে বলো, শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। গাইস এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম আমাকে বলতে হবে কমেন্ট বক্সে, সাতুরি গান বলতো কমেন্ট বক্সে, এই গাছটার নাম বলতে হবে। কোথায় বাড়ি? মাসি কত কতগুলো দাদু? পাঁচটা দাদুর পাঁচটা বাড়ি। সব দেখো তামে তাম কিরম গল্প করতে বসেছে সব।
সব খাবার দাবার এখন পরিবেশন হচ্ছে, দিদারা সব খাবার দিচ্ছে। এটা একটা ইয়ং দিদা, দিদা একটু মুখ দেখাও, দিদারা সব ইয়ং ইয়ং। এটা একটা মামি হবে, অন্ধকারটা ঠিক ওই জন্য মানে ঠিক ক্যামেরাতে আসছে না। দেখো এই যে আমার খাবার। হ্যালো গাইস, তো এখন দুপুরবেলা খেয়ে দিয়ে আমার ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিল, আর প্রচুর বৃষ্টিও ছিল, কারেন্টও ছিল না, তো শুয়ে পড়েছিলাম একটু আর রেস্ট নিচ্ছিলাম, তারপরে ফোনে চার্জ হতে একটু ঘুরতে চলে গেছিলাম। তুমি সব পরে আসবো, দাও না কথা বলি একটু। তো প্রচুর গল্প টল্প হলেও প্রচুর ভালো সময় কেটেছে, আর এখানকার সদস্য দেখলে তোমরা অবাক হয়ে যাবে, সব আসছে, দাঁড়াও ভিডিও করবো সবার। তো এখন বাড়ি যাবো, রেডি হচ্ছি, মানে মামার বাড়িতে যাবো আর কি, রেডি হচ্ছি। তো লাইটটা একটু কমই দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। তো এই বাড়ি বেরোবো এবার, তো বাড়িতে গিয়ে বাকি কথা বলবো, তার আগে তোমাদেরকে ওদেরকে সবাইকে দেখাবো। সব বড় দিদা ঠিক আছে, বড় দিদা এটা ছোট চলে এসো, সব পেছনে দাঁড়িয়ে আছে, দেখো না আসতে চাইছে না লজ্জা। ছোট দিদা ওই যে এটা এটা খাওয়ার সময় দেখিয়েছিলাম, খাওয়ার সময় একবার দেখেছিলাম। আরো প্রচুর সদস্য আছে যারা আসতে পারছে না, আর আমাদেরকে বেরোতে হবে এখন, কারণ প্রচুর লেট হয়ে গেছে। তো বাকি কথা ওখানে গিয়ে বলবো। টাটা সবাইকে, সবাই টাটা বলে দাও। দিদাকে তো প্রচুর দেখেছি, কারণ দিদা অগুন্তি এখানে, মামির সংখ্যা কম। এইটা একটা মামি, এইটা একটা মামি ঠিক আছে, আর এই যে একটা মামি ঠিক আছে, এটা ছোট দিদা, মানে আমার দিদার ছোট বোন, সব থেকে ছোট বোন, আর আমার দিদা হচ্ছে সব থেকে বড়। তো দেখে নিলে সমস্ত ফ্যামিলি, আর দাদুদের পাত্তা নেই, তারা এখন ঘুরতে গেছে কোথাও ঠিক আছে, তাদের এখন দেখা পাবে না। তো এই হচ্ছে পুরো ফ্যামিলি, আরো প্রচুর সদস্য আছে, বাচ্চাগুলো তো আসেনি, এই যে গুবলু দাঁড়িয়ে আছে, আরো অনেকগুলো গুবলু আছে, তারা কোথায় জানি না এখন। তো দেখে নিলে সবাইকে, তো বাকি কথা মামার বাড়িতে গিয়ে বলবো। টাটা সবাই, টাটা বলে দাও, টাটা বলে দাও। কালকে মা গিয়ে ধন্য হয়ে যাবে, যাক মামা শ্বশুর বাড়ি থেকে আলাদা পড়ে এসছে, কি কালকে যাবো না যা হোক, বলতে হয়নি, প্রণাম ভদ্র হয়ে গেছে। আমি এখন বাড়িতে চলে এসেছি, মামার বাড়িতে চলে এসেছি, আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তা খুব খারাপ ছিল। তো এখন বাড়িতে এসে পুরো দেখতে পাচ্ছ, চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, আর এখন ভীষণ টায়ার্ড, চোখ মুখের অবস্থা খারাপ, রেস্ট নেবো, ঘুমোবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে জানি না কালকের দিকে বাড়ি যেতেও পারি, মানে শ্বশুর বাড়িতে আর কি। তো যাবো কি না এখন জানি না, যাওয়ার চান্সটাই বেশি, হয়তো গেলেও বিকেলের দিকে যাব। তো যাই হোক, ওখানে মানে দাদুর বাড়িতে, মানে দিদার মামার বাড়িতে যেখানে গেছিলাম, সবার প্রচুর ব্যবহার ভালো, সব মানুষগুলো প্রচুর ভালো। আর সত্যি কথা বলতে কি, আজকে যে দুপুরের লাঞ্চটা করেছি, এত তৃপ্তি করে খেয়েছি মানে বলার মতো নয়, এত ভালো খেয়েছি, অনেকটা খেয়ে নিয়েছি, সেই জন্য পেটটা অনেকক্ষণ ধরে ভর্তি ছিল। আর এত সবার ব্যবহার ভালো, সবাই এত ভালোবাসে, বলার মতো নয় কিছু, সবাই খুব ভালো, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো জানিটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে, টাটা।